নমস্কার বন্ধুরা, ব্লগ হাটে আপনাদের সকলকে স্বাগত। আমি আজ একটা নতুন মুখরোচক রেসিপি, টিফিনের রেসিপি নিয়ে এসেছি। সেটা হলো চিঁড়ের কাটলেট। এই চিঁড়ের কাটলেট বানাতে গেলে কি কি উপকরণ লাগে সেগুলো আপনাদের দেখাচ্ছি। আমি 150 গ্রাম চিঁড়ে নিয়েছি, একটা কাঁচা ডিম নিয়েছি, কর্নফ্লাওয়ার নিয়েছি, বিস্কুটের গুঁড়ো নিয়েছি, একটা সেদ্ধ করা আলু নিয়েছি, আর ওই চিঁড়ের সাথে মেশানোর জন্য একটা টমেটো নিয়েছি কুচো। কিন্তু সমস্ত কুচো ছোট্ট ছোট্ট করে কুচোতে হবে। টমেটো কুচো নিয়েছি, রসুন কুচো নিয়েছি, আদা কুচো নিয়েছি, পেঁয়াজ ছোট্ট ছোট্ট করে কুচিয়ে নিয়েছি, লঙ্কা কুচিয়ে নিয়েছি, আর একটা লেবুর 1/4 ভাগ নিয়েছি। চলুন বন্ধুরা, এবার শুরু করা যাক চিঁড়ের কাটলেট। চিঁড়েটাকে আমি ভালো করে জলে ধুয়ে জলটা ঝরাতে দিয়েছি। এবার আমি আলুটাকে গ্রেট করে নেব। সেদ্ধ করা আলুটাকে এইভাবে দেখুন, আমার গ্রেটটা হয়ে গেছে। দেখুন, ধুয়ে রাখা চিঁড়েটার মধ্যে এই গ্রেট করা আলুটা আমি দিয়ে দিলাম। এবার আমি এই কুচিয়ে রাখা, ছোট ছোট করে কুচিয়ে রাখা পেঁয়াজটা দিলাম, কাঁচা লঙ্কা কুচো দিলাম, টমেটো কুচিটা দিয়ে দিলাম, রসুন কুচো দিলাম, আর আদা কুচিটা দিয়ে দিলাম। এবার লেবুর রসটা এতে দিয়ে দেব। এবার আমি এর সাথে কর্নফ্লাওয়ার, 3 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। হাফ চামচ আমি ধনে গুঁড়ো দিলাম, কাশ্মীরি লঙ্কা দিলাম 1 চামচ, জিরে গুঁড়ো দিলাম 1 চামচ, পরিমাণ মতো লবণ দিলাম। খুব সামান্য একটু চিনি দিয়ে দিলাম। সব উপকরণগুলো আমি একসাথে মেখে নিচ্ছি। দেখুন, ওই ধুয়ে রাখা চিঁড়েটার মধ্যে সমস্ত কিছু মশলা আমার মাখানো হয়ে গেছে। এটাকে আমি 10 মিনিট রেখে দেব। 10 মিনিট হয়ে গেছে আমার। এবার এতে একটু চাট মশলা মিশিয়ে দিলাম 1 চামচ। 1.5 চামচ আমি আমচুর দিয়ে দিলাম। পুরো ডোটা আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখুন, হাতে আমি তেলটা মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিয়ে তারপরে গোল্লাগুলো করব। এবং ডো থেকে আমি সব লেচি কেটে আর একটা সেপে নিয়ে এসেছি। এবার আমি একটা করে ডিমে চুবিয়ে আর বিস্কুটের গুঁড়ো দিয়ে কোটিং করে নেব। এইভাবে উল্টে করে ভালো করে বিস্কুটের গুঁড়ো দিয়ে এটা মাখিয়ে নিতে হবে। দেখুন, এইভাবে আমি সবগুলোকেই করে নেব। দেখুন বন্ধুরা, সবকটা কাটলেটকে আমি ডিমে চুবিয়ে বিস্কুটের গুঁড়ো মাখিয়ে রেখেছি। এবার আমি ভাজবো।
দেখুন বন্ধুরা কাটলেটগুলো এবার আমি একটা একটা করে কড়ায় ভাজছি। তেল আমার গরম হয়ে গেছে, এবার একটা করে দিলাম। এবার আমি অল্প আঁচে এটা ভাজতে হবে, এক পিঠ ভাজা হোক। দেখুন আমি এক পিঠ হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি। আর এটা একটু লাল লাল করে ভাজতে হবে, কম আছে এটা লাল লাল করে ভাজতে হবে। দেখুন বন্ধুরা আমার দুটো পিঠি ভাজা হয়ে গেছে লাল লাল করে, আমার এটা কাটলেটটা রেডি হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। এবার আমি যেগুলো আছে সেগুলো এইভাবেই ভেজে নিচ্ছি। দেখুন এইগুলো সবই ভাজা হয়ে গেছে আমার, এটা তুলে নিচ্ছি। আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, আর কেমন হয়েছে আমার কমেন্ট বক্সে জানাবেন। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমার আমার চ্যানেলকে লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন।